হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি বলতে চলেছি গ্লোফিশ সম্পর্কে আরও কিছু তথ্য। এর আগে গ্লোফিশ কীভাবে তৈরি করা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তারপর গ্লোফিশ কেনা উচিত কি উচিত নয় সেই ব্যাপারেও আপনাদের জানিয়েছিলাম। আজকে বলবো লাইভ বিয়ারার মাছেদের কি গ্লোফিশ করা পসিবল, এগ লেয়ার মাছেদেরই কেন গ্লোফিশ বাজারে অ্যাভেলেবেল, লাইভ বিয়ারার অর্থাৎ মলি, গাপ্পি, প্ল্যাটি এদের গ্লোফিশ কেন বাজারে অ্যাভেলেবেল নয়। এটা জানার আগে অনেকেই জানবেন না গ্লোফিশটা কি, সেটা একটু বলে দিই। গ্লোফিশ হচ্ছে ট্রান্সজেনিক ফিশ। গ্লো এদের বডিতে ট্রান্সজেনিক অ্যানিমেল তৈরি করার জন্য বা ট্রান্সজেনিক প্রাণী বানানোর জন্য এরা যখন জন্মায় তার আগে এদের ডিমের মধ্যে এদের জিনে কিছু চেঞ্জ করা হয়। একটা জিন হয়, যে জিনটাকে বলা হয় ফ্লুরোসেন্স জিন। এটা কি করবে, বডির মধ্যে গিয়ে বডিকে চকচকে কালার দেবে, বডি কালারকে এনহ্যান্স করবে, চকচক করবে। তো এই কালারটা বা এই জিনটাকে আর্টিফিশিয়ালি জিন এডিটিং, যেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এর মাধ্যমে বডির মধ্যে ইনসার্ট করা হয়। তো বডির মধ্যে ইনসার্ট করার পর কী হয়, সেখান থেকে একটা মাছ জন্মায়, সেই মাছের কালারটা দেখা যায় গ্লো। তো এই গ্লোফিশ এর আগে বলেছিলাম কেনা উচিত কি উচিত নয়। এবার বলবো কেন এগ লেয়ার মাছেদেরই গ্লোফিশ পাওয়া যায়। তার কারণ হচ্ছে এগ লেয়ার অর্থাৎ এরা ডিম দেয়, ডিমকে কালেক্ট করে, যখন এরা ডিম পারলো সেই ডিমকে কালেক্ট করে সেই ডিমকে কিন্তু আমরা ইজিলি তার ডিমের মধ্যে ইঞ্জেকশন করে, ইঞ্জেকশন কীভাবে করতে হয়, মাইক্রো ইঞ্জেকশন হয় যেটা দিয়ে ইঞ্জেক্ট করে ওই স্পেসিফিক ডিএনএটাকে ইনসার্ট করা হয় বা ডিএনএ পার্টটাকে ইনসার্ট করা হয়। তো তারপর সেটাকে হ্যাচ করিয়ে সেখান থেকে ডিজায়ার অ্যানিমেলকে কিন্তু নিয়ে নেওয়া হয় বা পাওয়া যায়। এক্ষেত্রে এটা শুনতে সহজ লাগলেও খুব একটা সহজ নয়, কিন্তু লাইভ বিয়ারারদের থেকে অনেক সহজ। লাইভ বিয়ারার কি, এরা কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয়, এরা এগ লেয়ারদের মতো ডিম পারে না। তো সেক্ষেত্রে প্রবলেমটা কি, ডাইরেক্ট বাচ্চা দেয় তাদের কি গ্লোফিশ মানে তৈরি করা পসিবল নয়? অবভিয়াসলি করা যায়, কিন্তু কিভাবে, এক্ষেত্রে জিনকে আর্টিফিশিয়ালি বানিয়ে সেটাকে কী করতে হবে, ইনসার্ট করতে হবে অ্যাজ এ মানে মাছ যখন ব্রিডিং করে, ব্রিডিংয়ের পর যেহেতু লাইভ বিয়ারারদের বাচ্চা হয়, এগ লেয়াররা যেমন ব্রিডিংয়ের পরই আগেই ডিম দিয়ে দেয় তারপর মেল গিয়ে ওটাকে ফার্টিলাইজ করে, এখানে কিন্তু তার উল্টোটা। সেই জন্য এখানে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে যে যখন ব্রিডিং হচ্ছে সেই টাইমে ওদেরকে জেনেটিক মডিফিকেশন করে জিনটাকে ইনসার্ট করা যেতে পারে, যেটা মানে অ্যাট এ রিয়েল টাইম বেসিসে খুবই কঠিন কাজ। এবং এটা যদি পসিবলও হয়, এটা করতে যে অ্যামাউন্টের পয়সা খরচা হবে সেই অ্যামাউন্টের পয়সা কিন্তু ওই মাছগুলো থেকে বিক্রি করে তোলা এক কথায় ইম্পসিবল। সেই কারণের জন্য লাইভ বিয়ারার মাছেদের কিন্তু গ্লোফিশ তৈরি করা পসিবল নয়, বা হলেও তৈরি হলেও সেটা বাজারে আসবে না এখনও। যদি ইন ফিউচার বলা যায় না, টেকনোলজি এতটাই উন্নত হয়তো একটা ফিউচারে আসতে পারে, কিন্তু এখনও অবধি নিয়ার 5 বছরের মধ্যে আশা করছি আসার চান্স নেই। তার কারণ আপনাদের কাছে কিন্তু স্পষ্ট। তখন আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম বেটা ফিশের গ্লোফিশ ইন্ডিয়াতে আসছে কি আসছে না, তখন বলেছিলাম খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এটা আমি বলেছিলাম 2020-21 করে হয়তো বলেছিলাম। এখন 2022-এ দাঁড়িয়ে আমি এটা বলতে পারি গ্লোফিশ, বেটা ফিশের গ্লোফিশ ইন্ডিয়াতে এখন প্রচুরভাবে অ্যাভেলেবেল, কলকাতাতে ইজিলি পাওয়া যায়। তো যেটা হচ্ছে ফ্লোরোসেন্স যে ইয়োলিশ গ্লোটা এটাও পাওয়া যায়, তারপর হচ্ছে অরেঞ্জ কালারের যে গ্লোফিশটা হয় সেটাও কিন্তু পাওয়া যায়। তো এই হলো এই টপিকের উপর ছোট্ট খাটো একটা তথ্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য
Goodbye.